হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে চলে এসেছি বরিশাল জেলার গৌরনদি বাসস্ট্যান্ডে, এবং এই গৌরনদি বাসস্ট্যান্ড থেকে আমরা আজকে আপনাদেরকে বরিশালের আগলঝাড়া পর্যন্ত নিয়ে যাব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ভিউয়ার্স, গৌরনদি বাসস্ট্যান্ডের এই পথটি সোজা চলে গেছে ঢাকার দিকে, এবং হাতের বাম পাশের সড়কটি চলে গেছে আগলঝাড়া পয়সারহাট হয়ে একেবারে গৌরনদীর দিকে, এবং হাতের ডান পাশের সড়কটি চলে গেছে গৌরনদী বাজারের দিকে। আমরা যেহেতু আগলঝাড়া যাব, তাই আমরা হাতের বাম পাশের এই সড়কটি ধরে সামনে এগিয়ে যাচ্ছি। দেখুন, এখানে এই সড়কটি কিন্তু একেবারে খুবই সুন্দর এবং পিচ ঢালা রাস্তা। আপনারা যদি গৌরনদি বাসস্ট্যান্ড থেকে আগলঝাড়া যেতে চান, তাহলে আপনারা কিন্তু লোকাল বাস পেয়ে যাবেন, এবং এছাড়া এখানে কিন্তু অটো, মহেন্দ্র, সিএনজি বা অটোরিকশা সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। এবং এই পথটি একেবারে পয়সারহাট হয়ে একেবারে গোপালগঞ্জের বেদগ্রাম বাসস্ট্যান্ডে গিয়ে মিশেছে, এবং সেখানে আবার ঢাকা খুলনা মহাসড়কের সঙ্গে মিশেছে। ভিউয়ার্স, এই পথে গৌরনদি বাসস্ট্যান্ড থেকে আগলঝাড়া পর্যন্ত যেতে সময় লাগবে 10 থেকে 15 মিনিটের মতো। আপনারা সহজেই চলে যেতে পারবেন এই পথে গৌরনদী বা আগলঝাড়া। এখানে একটু পরপরই লোকাল বাস রয়েছে, এছাড়া অন্যান্য যানবাহন তো রয়েছেই। আমরা সেই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি। ভিউয়ার্স, প্রথমে গৌরনদী নিয়ে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই। গৌরনদী উপজেলার নামকরণ নিয়ে সুনির্দিষ্ট কোনো লিখিত ইতিহাস নেই। সে সময় গৌরনদী সদর সহ বৃহত্তর গৌরনদী এলাকা ছিল নদী দ্বারা বেষ্টিত। গৌরনদীর পূর্বাঞ্চলে রয়েছে আড়িয়ালখা নদী, আর আড়িয়ালখা এর শাখা নদী হচ্ছে পালর্দি নদী। একসময় পালর্দি ছিল স্রোতস্বিনী নদী। গৌরনদীর প্রবীণজন ও ইতিহাসবিদদের সংজ্ঞা মতে আড়িয়ালখা নদীর শাখা নদী পালর্দি নদীকে ঘিরেই গৌরনদী নামকরণ করা হয়। এ নদীর সাথে গৌরনদীর সংযুক্ততা রয়েছে। আড়িয়ালখা নদীর শাখা নদী পালর্দি নদীর প্রবাহমান পানির রং ছিল গৌর বর্ণের। সে অনুসারে গৌর এবং নদী যুক্ত হয়ে গৌরনদী নামকরণ করা হয়েছে। গৌরনদী উত্তরে মাদারীপুর জেলার কালকিনি উপজেলা, দক্ষিণে উজিরপুর উপজেলা, পূর্বে বাবুগঞ্জ উপজেলা, মুলাদী উপজেলা ও মাদারীপুর জেলার কালকিনি উপজেলা, পশ্চিমে আগলঝাড়া উপজেলা ও গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা। প্রশাসনিকভাবে গৌরনদী উপজেলায় 1টি পৌরসভা ও 7টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এই পৌরসভা হচ্ছে গৌরনদী পৌরসভা। এছাড়া 7টি ইউনিয়ন পরিষদের মধ্যে রয়েছে 1 নং খাঞ্জাপুরি ইউনিয়ন, 2 নং বার্থী ইউনিয়ন, 3 নং চাঁদশি ইউনিয়ন, 4 নং মহিলারা ইউনিয়ন, 5 নং নলচিরা ইউনিয়ন, 6 নং বাটাজোর ইউনিয়ন, 7 নং শরিকল ইউনিয়ন। ভিউয়ার্স, আপনারা কিন্তু খুব সহজেই ঢাকা থেকে গৌরনদী তথা আগলঝাড়ায় চলে আসতে পারেন। বর্তমানে পদ্মা সেতু হয়ে গেছে, তাই ঢাকা থেকে গৌরনদী আসা কিন্তু খুব সহজ হয়ে গেছে। ঢাকা থেকে মাত্র 2.5 থেকে 3 ঘন্টার ভিতরে আপনারা কিন্তু বরিশালে তথা গৌরনদী আগলঝাড়ায় চলে আসতে পারেন। এবং এই পথে এখন কিন্তু বর্তমানে খুব গাড়ির চাপ রয়েছে, কারণ পদ্মা সেতুর পরে বরিশালগামী গাড়ির সংখ্যা বেড়ে গেছে। আপনারা যদি এই পথে আসতে চান, তাহলে খুব সহজেই চলে আসতে পারবেন। ভিউয়ার্স, আমরা রয়েছি আগলঝাড়ার পথে। আপনারা যারা এই পথে নতুন রয়েছেন, তারা আমাদের এই ভিডিওর দিকে চোখ রাখুন, তাহলে আপনারা দেখতে পারবেন সেই অনিন্দ্য সুন্দর সড়ক। এছাড়া অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে, দেশের অন্য প্রান্তে, আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে, বিদেশে। সময়ের ব্যস্ততার কারণে অনেক দিন বরিশালে আসা হয় না, কিন্তু সর্বদাই বরিশালকে খুব মিস করছেন। তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন, তাদের উদ্দেশ্যে আমাদের এই আয়োজন। আমরা বরিশাল নিয়ে অসংখ্য ভিডিও তৈরি করেছি, আপনারা চাইলে এই চ্যানেলেই দেখে আসতে পারেন। আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান। আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো, তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, আমরা আজকে আপনাদেরকে গৌরনদী বাসস্ট্যান্ড থেকে আগলঝাড়া পর্যন্ত নিয়ে যাচ্ছি, এবং পথে আপনারা
দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সড়ক এবং অতি সম্প্রতি এই সড়কটি সংস্কার করে কার্পেটিং করা হয়েছে এবং সড়কটিতে কিন্তু কোনোই ভাঙাচোরা অংশ নেই। আপনারা নির্দ্বিধায় এই পথে যাতায়াত করতে পারবেন এবং এই বরিশাল থেকে খুলনাগামী অনেক গাড়ি কিন্তু এই পথে যাতায়াত করে। এই পথে পয়সারহাট বেদগ্রাম হয়ে একেবারে খুলনা পর্যন্ত কিন্তু গাড়ি যাতায়াত করে, তাই এই পথটির কিন্তু বর্তমানে গুরুত্ব খুব বেড়ে গেছে। আর বরিশাল অনেক সুন্দর একটি জেলা, আপনারা সময় পেলেই বরিশালে ঘুরতে আসতে পারেন। বরিশালে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, আপনারা সেগুলো কিন্তু ঘুরে যেতে পারেন। প্রথমেই আমরা গৌরনদী উপজেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থান সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই। গৌরনদীতে রয়েছে গৌরনদী জমিদার বাড়ি, খানজাপুর নগর জমিদার বাড়ি এবং দিঘি মেদাকুল জমিদার ভাগ্যকুল ভূঁইয়ার বাড়ি, কসবা মসজিদ, কমলাপুর মসজিদ, মাহিলারা মঠ, আশোকাঠি বিল্লগ্রাম মিত্তির দিঘি, চাঁদছির মেলা, শাকোকাঠি মসজিদ, নলচিরার কামান, নাঠই বুড়ির বাড়ির মেলা, গৌরনদীর মিষ্টি দধি ও দই রসমালাই এবং ঘি, গৈলার দধি ঘি, ঘোষের হাটের দধি ঘি ও মিষ্টি, এছাড়া গৌরনদীর নৌকা বাইচ, মিয়ারচর আরিয়ালখা নদীর পার, চাঁদছির ক্ষত চিকিৎসা, এছাড়া রয়েছে বাঠি তারামায়ের মন্দির এবং এছাড়াও গৌরনদীর বাটাজোরে রয়েছে বাটাজোর শাহি 99 পার্ক। এছাড়া গৌরনদীতে একটি খুব সুন্দর পার্ক হয়েছে ফারিহা গার্ডেন, আপনারা কিন্তু সেটাও ঘুরে যেতে পারেন। বর্তমানে যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন গৌরনদীতে এবং ঘুরে যেতে পারেন। অনিন্দ্যসুন্দর এই উপজেলাটি আপনাদের সবার ভালো লাগবে, সেই গ্যারেন্টি আমরা দিতেই পারি। আপনারা ঢাকা বরিশাল মহাসড়ক ধরে গৌরনদী চলে আসতে পারবেন। এছাড়া আপনারা যদি গৌরনদী কখনও বেড়াতে আসেন তাহলে গৌরনদীর দধি খেতে ভুলবেন না, কারণ বাংলাদেশে এক নামে প্রসিদ্ধ হচ্ছে সেই গৌরনদীর বিখ্যাত গৌরনদীর দধি। আপনারা কিন্তু সেগুলো চেখে দেখতে ভুলবেন না, যেটি কিন্তু গৌরনদীতে এবং টর্কি বন্দরেও খুব বিখ্যাত দধি পাওয়া যায়। আপনারা কিন্তু সেই দধি মিষ্টি ঘি এগুলোর স্বাদ নিতে ভুলবেন না। বাংলাদেশের বরিশাল একটি অতি সুন্দর জেলা, এই বরিশাল জেলায় আরও অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা রয়েছে। যারা কখনোই বরিশালে আসেননি তাদেরকে আমি বরিশাল আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বরিশালে রয়েছে লাল শাপলার বিল, যেটি বরিশালের উজিরপুর উপজেলায় অবস্থিত। এছাড়া রয়েছে গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ, রয়েছে বাবুগঞ্জে সেই দুর্গাসাগর দিঘি, সেই দুর্গাসাগর দিঘির সৌন্দর্য আপনারা উপভোগ করতে অবশ্যই বরিশালে চলে আসুন। এছাড়া বরিশাল শহরে রয়েছে কীর্তনখলা নদী, রয়েছে বরিশাল লঞ্চঘাট, রয়েছে প্ল্যানেট পার্ক, শিশু পার্ক, মুক্তিযোদ্ধা পার্ক, বঙ্গবন্ধু উদ্যান তথা বেলস পার্ক সহ আরও অনেক সুন্দর সুন্দর জায়গায় এই জায়গাগুলো দেখার আমন্ত্রণ রইল। ভিউয়ার্স, আমরা চলে এসেছি নিমতলা বাসস্ট্যান্ডে। হাতের বাম পাশের সড়কটি চলে গেছে রত্নপুর হয়ে একেবারে উজিরপুরের গৌরনদী বন্দরের দিকে। তো আমরা যাচ্ছি সামনের দিকে। ভিউয়ার্স, আমরা চলে এসেছি আগৈলঝাড়া উপজেলার ভিতরেই, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু আগৈলঝাড়া উপজেলায় পৌঁছে যাব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, এই পথের সৌন্দর্য আমি যতই আপনাদেরকে বর্ণনা করব সেটাই কম হয়ে যাবে। এই হচ্ছে সেই গৌরনদীটি আগৈলঝাড়া সড়ক। এই সড়কটি একেবারে পয়সারহাট পর্যন্ত চলে গেছে এবং রাস্তার দুপাশে অসংখ্য বৃক্ষরাজি এই রাস্তার সৌন্দর্যকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে। ভিউয়ার্স, দেখুন রাস্তায় রোড মার্কিং করা রয়েছে, তাই পথটি কিন্তু খুব সুন্দর রূপে আমাদের সামনে হাজির হয়েছে। আপনারা সময় পেলে চলে আসতে পারেন বরিশালের গৌরনদী এবং আগৈলঝাড়া উপজেলায়, আপনাদের সবার ভালো লাগবে সে গ্যারান্টি আমি দিতেই পারি। ভিউয়ার্স, আমরা এবারে চলে এসেছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আগৈলঝাড়া, অর্থাৎ আগৈলঝাড়ার হাসপাতাল এর সামনেই আমরা চলে এসেছি এবং পাশে এই ভবনগুলো হচ্ছে সেই আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন এবং এটি কিন্তু একেবারে রাস্তার পাশেই অবস্থিত এবং এই সড়কটি একেবারে আগৈলঝাড়া উপজেলার দিকে চলে গেছে। আমরা সেই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি।
এবারে আগলঝাড়া সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই। আগলঝাড়ার অবস্থান হচ্ছে উত্তরে মাদারীপুর জেলার কালকিনি উপজেলা, দক্ষিণে উজিরপুর উপজেলা, পূর্বে গৌরনদী উপজেলা ও উজিরপুর উপজেলা, পশ্চিমে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা। আগলঝাড়া উপজেলায় মোট 5টি ইউনিয়ন রয়েছে। সেই 5টি ইউনিয়ন হচ্ছে 1 নং রাজিহার ইউনিয়ন, 2 নং বাকাল ইউনিয়ন, 3 নং বাগদা ইউনিয়ন, 4 নং গৈলিয়া ইউনিয়ন এবং 5 নং রত্নপুর ইউনিয়ন। ভিউয়ার্স, আমরা এবারে চলে এসেছি সেই রথখোলা বাসস্ট্যান্ডে। এই রথখোলা বাসস্ট্যান্ড থেকে হাতের ডান পাশের সড়কটি চলে গেছে আগলঝাড়ার ঐতিহ্যবাহী সেই গৈলা বাজারের দিকে। আপনারা জানেন গৈলা বাজারের কিন্তু মিষ্টি খুবই প্রসিদ্ধ, আপনারা সময় পেলেই সেই গৈলা বাজারে চলে যেতে পারেন এবং এখানকার মিষ্টির স্বাদ গ্রহণ করতে পারেন। এছাড়া গৈলায় কিন্তু কবি বিজয়গুপ্ত প্রতিষ্ঠিত মনসা বাড়ি রয়েছে এবং মনসা মন্দির রয়েছে। সেই গৈলা মনসা মন্দির আপনারা ঘুরে যেতে পারেন। এছাড়া আগলঝাড়া উপজেলায় আরও অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। রয়েছে পয়সারহাট ব্রিজ, রয়েছে বড় ব্রিজ এবং আগলঝাড়া টু পয়সারহাট সড়কটিও কিন্তু খুব সুন্দর, আপনারা কিন্তু সহজেই ঘুরে যেতে পারেন। বরিশাল জেলার অনিন্দ্য সুন্দর এই উপজেলা হচ্ছে আগলঝাড়া উপজেলা। এর পশ্চিম দিকে একেবারে সেই ঐতিহ্যবাহী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা এবং আগলঝাড়া টু পয়সারহাট সড়কের পরেই কিন্তু কোটালীপাড়া উপজেলা শুরু। ভিউয়ার্স, এই দক্ষিণবঙ্গের জেলাগুলো যেমন বরিশাল, গোপালগঞ্জ, মাদারীপুর সহ এই জেলাগুলো কিন্তু অধিকাংশই নদী নালা খালবিল পরিবেষ্টিত এবং বরিশালের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই বরিশালের একেবারে শেষ প্রান্তে অর্থাৎ পটুয়াখালীর কুয়াকাটায় রয়েছে কুয়াকাটার সমুদ্র সৈকত। কুয়াকাটার সমুদ্র সৈকতের সৌন্দর্য আমি যতই আপনাদেরকে বর্ণনা করব সেটাই কম হয়ে যাবে। এই একটি মাত্র সমুদ্র সৈকতে এক স্থানে দাঁড়িয়ে আপনারা কিন্তু একই সাথে সূর্য উদয় এবং সূর্যাস্ত উভয়ই দেখতে পারবেন। প্রত্যেক বছর অসংখ্য মানুষ কিন্তু এই কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে আসেন। বর্তমানে পদ্মা সেতু হয়ে গেছে এবং একই সাথে পটুয়াখালীর পায়রা সেতু চালু হয়ে গেছে, তাই ঢাকা থেকে একেবারে কুয়াকাটা পর্যন্ত যেতে কিন্তু কোনো ফেরি পার হতে হয় না। পূর্বে ওই পথে অনেক ভোগান্তি হতো, অনেকগুলো ফেরি ছিল। বরিশাল থেকে পটুয়াখালী হয়ে কুয়াকাটা যেতে প্রায় 5টি ফেরি পার হতে হতো, কিন্তু বর্তমানে একটিও ফেরি পার হতে হয় না এবং এছাড়া ঢাকা থেকে বরিশাল পর্যন্ত যেতেও কোনো ফেরি পার হতে হয় না। একেবারে ঢাকা কুয়াকাটা সড়ক পুরোটাই কিন্তু ফেরিবিহীন হয়ে গেছে, তাই আপনারা সহজেই চলে আসতে পারেন কুয়াকাটায় এবং অনিন্দ্য সুন্দর এই সমুদ্র সৈকতটি দেখে যেতে পারেন। এছাড়া বরিশালের ঝালকাঠিতে রয়েছে ভাসমান পেয়ারা বাজার এবং অনিন্দ্য সুন্দর পেয়ারার বাগান। সেই পেয়ারার বাগান কিন্তু দেখার জন্য প্রত্যেক বছর অসংখ্য মানুষ ঘুরতে আসেন এবং এই ভাসমান পেয়ারা বাজার যেটি বরিশালের ঝালকাঠিতে রয়েছে আপনারা কিন্তু সেটিও ঘুরে যেতে পারেন। বরিশাল খুব সুন্দর একটি জেলা, আপনারা যারা কখনোই বরিশাল আসেননি তাদেরকে আমি বরিশালে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আসুন এবং ঘুরে যান অনিন্দ্য সুন্দর এই জেলা। বরিশালকে না দেখলে পুরো বাংলাদেশকে দেখাই অসম্পূর্ণ রয়ে যাবে, তাই বরিশালে আপনারা আসুন। আর যারা এখন পর্যন্ত বরিশাল শহরে আসেননি বা বরিশাল জেলা দেখেননি তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই আয়োজন। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের সকল দর্শনীয় স্থান আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আগলঝাড়ার সেই বাইপাস সড়ক ডানে এবং বাম পাশে কিন্তু সেই আগলঝাড়া বাজারে যাওয়ার পথ, আমরা কিন্তু সেই পথ ধরে আগলঝাড়ার দিকে যাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এই সেই বরিশাল জেলার ঐতিহ্যবাহী আগলঝাড়া উপজেলা এবং এই পথেই কিন্তু পূর্বে সব লোকাল বাস কিন্তু পয়সারহাট পর্যন্ত যেত, কিন্তু বর্তমানে বাইপাস সড়ক হওয়ার কারণে কিন্তু আগলঝাড়া উপজেলা বা বাজার পার না হয়ে কিন্তু সোজা বাইপাস সড়ক হয়ে কিন্তু পয়সারহাট যাওয়া যায়। কিন্তু আমরা এই আগলঝাড়া পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব, তাই আমরা কিন্তু এই পথে চলে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন হাতের ডানে বামে অসংখ্য দোকান এবং হাতের ডান পাশে রয়েছে আগলঝাড়া পোস্ট অফিস
এবং এরপরেই রয়েছে কিন্তু আগৈলঝাড়া সেই কলেজ। তো ভিউয়ার্স, আমরা গৌরনদী থেকে আগৈলঝাড়া পর্যন্ত আজকে আপনাদেরকে নিয়ে এসেছি। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন, আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।